বিচ্ছেদের পর আবারও মাধুরীর সঙ্গে সঞ্জয় দত্ত। পুরনো প্রেমিকের হাত ধরতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অর্থাৎ জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন তিনি। যদিও কারণ জোহরের সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে বলে শোনা গিয়েছিল, কিন্তু মাধুরী দীক্ষিতের সঙ্গে শেষ পর্যন্ত সঞ্জয় দত্তকে দেখা যাবে না বলে খবর পাওয়া গেল। অভিষেক বর্মণ এর পরবর্তী সিনেমায় ধক ধক কাল এর সঙ্গে দেখা যাবে তাদের। ভারতীয় গণমাধ্যম বলছে ব্যক্তিগতভাবে সে যেই সম্পর্কই হোক না কেন সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ারের কোনো আপত্তি নেই বলে মত প্রকাশ করেছেন মাধুরী দীক্ষিত। অর্থাৎ খলনায়কের পর প্রায় 25 বছর পর এবার ফের একসঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতকে। ধন্যবাদ।